হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকে তোমাদের আমি দেখাবো যে আমি কীভাবে কীভাবে নিজে হেনাটা লাগাই, আর তাতে চুল অনেকটাই কম পড়েছে, আমি উপকার পেয়েছি, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা পুরো। এই হেনা প্যাকটা বানাতে গেলে যেটা সবার আগে লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো, পেঁয়াজের খোসা দিয়ে আমি লিখেছি ওখানে। এখানে কিন্তু পেঁয়াজ দুই রকমের হয়, একটা সাদা পেঁয়াজ, একটা লাল পেঁয়াজ। তোমরা কিন্তু লাল পেঁয়াজই নেবে, সাদা পেঁয়াজের খোসাতে কিন্তু কোনো কাজ হবে না। তাই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা, আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তোমরা তোমাদের চুল অনুযায়ী কতটা লাগবে সেই হিসাবে নিও। এমনি মিনিমাম তিনটে পেঁয়াজের খোসাতে হয়ে যায়, এর থেকে বেশি লাগে না। যাই হোক, আমি পেঁয়াজের খোসাগুলো নিয়ে এবার ভালো করে ধুতে হবে, মিনিমাম 7-8 বার ভালো করে ধুতে হবে, যেহেতু পেঁয়াজের খোসায় তো নোংরার অভাব থাকে না। তাই ভালো করে পেঁয়াজের খোসাগুলো হাত দিয়ে ভালো করে খুলে খুলে ভালো করে ধুতে হবে, যতক্ষণ না জলটা ভালো পুরো পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ধুতে হবে। এই দেখো আমার জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার পেঁয়াজের খোসাতে এবার কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেবো ফুটতে, ফোটানোর জন্য। গ্যাসে বসিয়ে দিয়েছি, এই দেখো আমার পেঁয়াজটা পেঁয়াজের খোসাটা ফুটতে শুরু করে দিয়েছে। এটা পুরো টকবক করে ফুটাতে হবে, ফুটালেই দেখবে তোমরা যদি 3-4টে পেঁয়াজ নাও তাহলে দেখবে যে পেঁয়াজের খোসাগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাবে, কালারটা ফেড হয়ে যাবে, আর পুরো কালারটা এই জলের মধ্যে চলে আসবে। আমার দেখতেই পাচ্ছ পেঁয়াজের খোসাগুলো কীভাবে ফুটছে। যেহেতু আমি এখানে অনেকটা পেঁয়াজের খোসা নিয়েছি তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা করলে তোমরা ঠিকই বুঝতে পারবে। তোমরা তো আর এতগুলো পেঁয়াজের খোসা নেবে না, তোমরা পরিমাণ মতো খোসা নিও। আর এই যে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এবার পেঁয়াজের খোসাটা আলাদা করে জলটা আলাদা বাটিতে রেখে দেব, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। ঠান্ডা অল্প ঠান্ডা, পুরো ঠান্ডা কিন্তু করব না, হালকা হালকা গরম থাকতেই আমি হেনাটা মিশিয়ে নেব। এবার আমি এখানে হেনাটা মেশাচ্ছি, আমি এখানে নূপুর হেনা নিয়েছি। তোমরা যা যেরকম যেই হেনাটা ব্যবহার করো সেই হেনাটা নেবে। নিয়ে তার মধ্যে নেবে হচ্ছে, আমি এখানে নিচ্ছি হলো এটা ভৃঙ্গরাজ পাউডার, আমি এটা নতুনই কিনেছি, 2 বার ইউজ করেছিলাম আর এটা নিয়ে 3 বার ব্যবহার করছি, নতুন কিনেছি। তোমাদের কাছে যদি এটা না থাকে চিন্তা করার কোনো কারণ নেই। আমি আগে আমার কাছে বললাম না 2-3 বার ইউজ করেছি, আগে এটা ছিল না, কিন্তু আমি এমনিই মাখতাম, শুধু নর্মাল হেনা গুলিয়েই মাখতাম, সেটাতেও খুব ভালো কাজ করে। যদি তোমাদের কাছে এটা না থাকে, চট করে ভিডিওটা দেখে কেনারও কোনো দরকার নেই, তোমরা আগে শুধু হেনা দিয়ে মেখে দেখবে যে কেমন ফলাফল পাও, তারপরে এটা পরে দেখা যাবে, ইচ্ছা হলো কিনেও না ইচ্ছা হলে কিনো না, এটা তোমাদের ব্যাপার। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, যাতে ওই গোল্লা গোল্লা যে পাকিয়ে যায় ওইগুলো যাতে না থাকে, গুটলি গুটলিগুলো ভালো করে ভেঙে ভালো করে মাখিয়ে নেবে অল্প অল্প করে জল দিয়ে। তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে কতটা ভালো। এটা মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ, 1-2 ঘন্টার মতো এটা রেখে দেবে। রেখে দিয়ে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি দই, এখানে আমি 2 চামচ দই নিচ্ছি, এটা কিন্তু জল ঝরানো দই নিয়েছি আমি 2 চামচ। দইটাও ভালো করে একসাথে মিশিয়ে নেব। তোমাদের যাদের খুব চুল পড়ছে তারা এটা তোমরা ব্যবহার করো, বলবো না যে প্রথমবার ব্যবহার করে একবারে চুল পড়া বন্ধ হয়ে যাবে সেটা বলবো না, কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে। একবারে বন্ধ হয় না কোনো জিনিসই, একবারে পাওয়া যায় না, কিন্তু তোমরা রেজাল্টটা খুব ভালোই দেখতে পাবে যে কতটা চুল পড়া বন্ধ হয়। কারণ আমারও খুব চুল পড়ছিলো, আমি এটা ব্যবহার করেছিলাম, করার পরে দেখছি যে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমি, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। এবার আমি কিভাবে মাখি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার হেনা একাই মাখি, কেউ মাখিয়ে দেবে সেটা আমি পছন্দ করি না, আমার মনে হয় আমিই ভালো মাখতে পারি, নিজেরটা নিজেই করতেই ভালোবাসি। তাই জন্য সবার আগে চুলটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, একদিকটা আমি খোপা করে বেঁধে নেব তুলে, আর একদিকটাতে আমি হেনাটা লাগাবো। একদিকটা বেঁধে নিয়েছি আর একদিকে এবার এই পাশটা আমি হেনাটা মাখাবো, গোড়া থেকে শুরু করে পুরো চুলের নিচ পর্যন্ত লাগাবে, গোড়ায় গোড়ায় হেনাটা লাগাবে এই পাশে লাগিয়ে নিয়ে, তারপরে নিজের নখ দিয়ে চুলে নিজের আঙুলটা দিয়ে এইভাবে চুলটাকে উল্টে নেবে। উল্টে নিলেই দেখবে আর একটা সিতা বেরিয়ে যাচ্ছে, আবার সেই সিতার আবার সেই চুলের গোড়াগুলোতে আবার লাগাবে। আগে সব গোড়াগুলোতে এইভাবে উল্টে উল্টে লাগিয়ে নেবে, আর তারপরে চুলের নিচটাতে পরে লাগাবো। আমি সবসময় যবের থেকে আমি হেনা লাগানো শুরু করেছি আমি আমার হেনা নিজেই লাগাই, আমি কখনো কাউকে দিয়ে হেনা লাগাই না, আমার মনে হয় আমি সব থেকে ভালো লাগাতে পারি, আমারটা আমিই ভালো পারি আর কি, এরকমই মনে হয়। সে যাই হোক,
আমি এইভাবে দেখাচ্ছি, তোমরা যদি অন্য কাউকে দিয়ে লাগাতে চাও সেটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে লাগাবে। আমি এইভাবে লাগাই ভাই, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এটা মানে অনেকভাবেই হেনা লাগিয়েছো, লোহার কড়াইতে, এইতে সেইতে, আমি তো দেখেছি ইউটিউবে অনেক ভিডিওই দেখেছি। তোমরা একবার এইটাও একবার ট্রাই করো, এমন তো না যে তোমাকে দোকান দিয়ে আমি তোমাদের অনেক কিছু কিনতে বলছি, কেনার কোনো দরকার নেই। পেঁয়াজ তো সবার বাড়িতেই মানে পেঁয়াজ লাগে, শুধু পেঁয়াজটা আনবে, খোসাগুলো ছাড়িয়ে নেবে, নিয়ে ভালো করে ধুয়ে, আমরা যারা চা পাতা, অনেকে চা পাতা ফুটিয়ে ব্যবহার করি, তার জায়গায় শুধু পেঁয়াজের খোসাটা ফুটিয়ে সেই জলটা ব্যবহার করবে। আর পেঁয়াজের খোসা ছাড়ালে এমন তো নয় যে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যাবে, এটারও কোনো ব্যাপার না। হ্যাঁ, বরং খোসা ছাড়িয়ে রাখলে মাদের সুবিধাই হবে, তাড়াতাড়ি মানে রান্না বান্না হয়ে যাবে, তাড়াতাড়ি মানে রাইয়ে করতে হবে, খোসা ছাড়ানোর ঝামেলা থাকবে না। ওই কথা বলতে বলতে আমার এক পাশটা লাগানো হয়ে গেছে, তাই জন্য ওই পাশটা আবার ক্লিপ দিয়ে বেঁধে আর এক পাশে শুরু করে দিলাম, আর এক পাশটাও ঠিক ওইভাবে ভালোভাবে এরম করে আস্তে আস্তে লাগিয়ে নেব, চুলের মানে গোড়া থেকে আগা পর্যন্ত পুরো ভালোভাবে লাগিয়ে নেবে। তোমাদের চুল যতটা অনুযায়ী সেই হিসাবে তোমরা হেনা গুলাবে, পুরো মানে পাতলাও গুলাবে না আর একটু মোটাও গুলাবে না, সুন্দর করে গুলাবে, ঠিকঠাকভাবে গুলিয়ে নেবে। আর আমি কিন্তু হেনাতে ডিম দিই না, কারণ আমি যেদিন হেনা করি, আজকে ধরো আমি হেনা করলাম, সেদিন কিন্তু আমি শ্যাম্পু করব না, তাই জন্য আমি পরের দিন শ্যাম্পু করি, আমি সেদিন কোনো দিনই শ্যাম্পু করি না, পরের দিন শ্যাম্পু করি, সেদিন নর্মাল জলে শুধু হেনাটা ধুয়ে দিই। আর ডিমটা দিলে কি হয় যে মানে শ্যাম্পু না করলে না একটা আষ্টানি গন্ধ থেকে যায়, ওটা শুধু নর্মাল জল দিয়ে ধুলে যায় না, সেদিন শ্যাম্পু না করলে পুরো আষ্টানি গন্ধটা যায় না, তাই আমি ডিম দিই না, আমি শুধু দই দিই। তাই জন্য আমি সেদিন শ্যাম্পু, আজকে যেরকম আমি হেনাটা লাগাচ্ছি, আজকে কিন্তু আমি শ্যাম্পু করবো না, শ্যাম্পুটা করবো হচ্ছে কালকে। আজকে নর্মাল যে জল আছে, নর্মাল জলে হেনাটাকে ভালো করে ধুয়ে নেব। আমার এই পাশটাও লাগানো হয়ে গেছে হেনা, এবার চুলের আগাগুলোতে ভালো করে যেটুকু আছে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও দুই দিকে এইভাবে বেঁধেও রাখতে পারো চুলটাকে, কিন্তু আমি দুদিকে বাঁধবো না, আমি চুলটাকে পুরো মানে শিবের মতো একটা জটা বানিয়ে নেবো, একদিকে মানে একদিকে দুটো ঝুঁটি খুলে একটা বানিয়ে নেবো আর কি, পুরো মাথায় ভালো করে চুলটাকে নিয়ে। এই যে জটা আমার রেডি হয়ে গেছে, পুরো মুড়িয়ে শিবের মতো একটা জটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টা মতো রেখে দেবো, বেশি যাতে না শুকায়, শুকিয়ে একবার খটখটে হয়ে যাবে, এরম করলে কিন্তু অসুবিধা হয়, বেশি শুকানোর দরকার নেই, 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে মানে 2 ঘন্টা পর নর্মাল জলে ধুয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এই এইটা যে দেখাচ্ছি, এটা কিন্তু আমি শ্যাম্পু করে তার পরের দিনের ভিডিওটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার চুল কতটা সিল্কি আর গ্লেজ মানে করছে লাগছে। তোমরা এটা ব্যবহার করো, ব্যবহার করে আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো, তোমরা কেমন রেজাল্ট পেলে।